আজকে শেফালি রান্না করছে তারা দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছের কয়েকটা পিস রান্না করবে তারা দিয়ে এবং একদম গ্রাম্য স্টাইলে। তো এটা রান্না করার জন্য এখানে শেফালি কড়াই বসিয়ে দিয়েছে মাটির চুলায়। আর সর্ষের তেলটা রান্না করো না শেফালি, সর্ষের তেল রান্না করো শেফালি। সর্ষের তেলটা ভালো লাগবে, একটু খেয়ে দেখি কেমন হয়, তাই না? মজাই লাগবে, তাই না? ইলিশ মাছ যেহেতু। ওকে, তো কড়াইটা আবার নামিয়ে ফেললো, কারণ বললাম যে একটু সরিষার তেল দিয়ে রান্না করার জন্য। তো ঠিক আছে, সাথেই থাকুন। এখন আসছে, হ্যাঁ, কড়াইটা চুলায় বসিয়ে দিল, এখন দিয়ে দিবে সরিষার তেল। এই দাঁড়া ইলিশ তরকারিটা সরিষার তেল দিয়ে রান্না করা হবে এবং সেটা মাটির চুলায় অনেক টেস্ট হবে আশা করি। সরিষার তেল দিয়ে দেওয়া হলো, এখন দিয়ে দিবে পেঁয়াজ। হ্যাঁ ঠিক আছে, গরম হয়ে গিয়েছে সব, এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি কয়েকটা দিল, বাকিগুলো পরে দিকে। লবণ দিয়ে দিল, এখন দিয়ে দিবে ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ, এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো হাফ চা চামচেরও অনেক কম, এরপর দিয়ে দিবে মরিচ গুঁড়ো দিবা নাকি? হ্যাঁ দাও, আমি জানি না তুমি রান্না করতেছ। হ্যাঁ, এখন দিয়ে দিচ্ছে একটু মরিচের গুঁড়ো, এবার কি করবা একটু পানি দিবা না, একটু পানি দিয়ে দিচ্ছে যাতে মশলাটা লেগে না যায়। এরপর কি দিবে? ও মাছ দিবে, দাঁড়া কখন দিবা? দাঁড়া ইলিশ মাছ উঠে রাখো, এখন ইলিশ মাছ পিসগুলোকে দিয়ে দিচ্ছে। ডিম পরে দিও না, না কান শাও দিয়ে দিচ্ছিলাম, একটু নাড়াচাড়া দিবে না পরে, না এখানে ইলিশ মাছটাকে একটু হালকা কষিয়ে নিচ্ছে। বেশি সময় কিন্তু কষিয়ে কষায়নি, মাত্র দুই মিনিট, দুই মিনিটের মধ্যে আবার নামিয়ে ফেলছি টুকরাগুলোকে। একটু আলু দিবা না, একটা আলু দিলে কিন্তু একটু ভালো হয়, আলু দিলে মজা হয়। একটা আলু দিতে পারো চার টুকরা করে, তাহলে ঢাকে দাও। আমি এখন জল দিয়ে দিল, আর এর উপরে মাছগুলো দিয়ে দিল, তো মাছগুলো তো মাছগুলো দিয়ে দিচ্ছে, তারপর ঢেকে দিবে। রান্নাটা হয়ে গেলে নামিয়ে ফেলবো, আপনাদের সাথে শেয়ার করব। দেখি খুব লোভনীয় লাগছে, খুবই মজা হবে বুঝে যাচ্ছে এখানে। দেখি কেউ তো আল্লাহ এত জল কেন, বেশি পানি দিয়ে ফেলছে তো মনে হয়। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, দাঁড়াগুলো একদম সবুজ আছে, তরকারিটা অনেক সুন্দর হয়েছে। আর সুন্দর একটা পদ্মার ইলিশের গানও পাচ্ছি, খেতে ভালোই লাগবে।
এই তো হয়ে গেল আমার তারুণ মজা ইলিশ দিয়ে দাঁড়া এই মজাদার তরকারিটি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিতে এবং অবশ্যই সরষের তেল দিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু এমন মজার একটা তরকারি হয়ে যাবে। তো ভালো থাকবেন, অনেক অনেক দোয়া ভালোবাসা, নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।